আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোভিড-19 এই অস্থিতিশীল পরিবেশে, অস্থিতিশীল অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আলহামদুলিল্লাহ এখনো ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি আপনারাও আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে আপনারা ঘরে অবস্থান করতেছেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের নৃবিজ্ঞানের খ বিভাগের ছোট্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনার্স দ্বিতীয় বর্ষের 2020 সালের পরীক্ষার্থীদের জন্য খ বিভাগের এই ছোট প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা খ বিভাগের একটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করি। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, আমরা নৃবিজ্ঞানের একটি ঘ বিভাগের প্রশ্ন নিয়ে আগে আলোচনা করেছিলাম। আজকে আমরা খ বিভাগের গুরুত্বপূর্ণ ছোট একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। তো আজকে আমরা খ বিভাগের যে প্রশ্নটি নিয়ে কথা বলবো বা যে কনসেপ্ট নিয়ে কথা বলবো, কনসেপ্টটি হচ্ছে এথনোগ্রাফি। এথনোগ্রাফি কনসেপ্টটা হচ্ছে নৃবিজ্ঞান পরিচিতির দ্বিতীয় অধ্যায়ের একটা কনসেপ্ট। দ্বিতীয় অধ্যায়ের এই কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। এথনোগ্রাফি কনসেপ্টটি মূলত সমাজ কর্মে এবং কি নৃবিজ্ঞানে, সমাজকর্ম এবং নৃবিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তা আমরা এথনোগ্রাফির কি এবং এথনোগ্রাফির বৈশিষ্ট্য গুলো কি, আমরা শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমরা সর্বপ্রথম জেনে নেই যে এথনোগ্রাফি কি। এথনোগ্রাফি একটি গ্রিক শব্দ, তার গ্রিক প্রতিশব্দের এথনোস শব্দের অর্থ হচ্ছে জাতি বা মানুষ, আর গ্রাফেইন শব্দের অর্থ হচ্ছে লিখন। তাহলে গ্রিক শব্দ এথনোস শব্দের অর্থ হচ্ছে জাতি বা মানুষ, এবং গ্রাফেইন শব্দের অর্থ হচ্ছে লিখন। পুরো শব্দগত অর্থে এথনোগ্রাফি বলতে আমরা জনগণ সম্পর্কিত লেখাকে বুঝাই বা জনগণ সম্পর্কিত লেখাকে বুঝি। মূলত মানব সমাজ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক বিবরণী তৈরি করতে এথনোগ্রাফি ব্যবহার হয়। আবারও বলছি, সহজভাবে বুঝে নেবেন, মানব সম্পর্কিত, মানব সমাজ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক বিবরণী তৈরি করতে এই এথনোগ্রাফি কনসেপ্টের প্রয়োজন হয়ে থাকে। তাহলে এথনোগ্রাফি নিয়ে কিছু নৃবিজ্ঞানী বা কিছু সমাজবিজ্ঞানীর আমরা কথা শুনবো, ওনারা কে কী বলেন। হেভিল্যান্ড নামে একজন নৃবিজ্ঞানী আছেন, উনি বলেছেন, দ্য সিস্টেমেটিক ডেসক্রিপশন অফ এ কালচার বেসড অন ফার্স্ট হ্যান্ড অবজারভেশন। হেভিল্যান্ড বলেন যে প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে সংস্কৃতির সুশৃঙ্খল বর্ণনাই হল এথনোগ্রাফি। তাহলে হেভিল্যান্ড বলেন, প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে সুশৃঙ্খল বর্ণনাই হল এথনোগ্রাফি। হেভিল্যান্ড যেটা বা যা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে, কোনো বিষয়ের প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে একটা সংস্কৃতির সুশৃঙ্খল পর্যবেক্ষণ থাকবে, আর সিকোয়েন্সলি পর্যবেক্ষণটাই হচ্ছে মূলত এথনোগ্রাফি, যেটা হেভিল্যান্ড প্রমাণ দিয়েছেন। তারপরে হচ্ছে কে ডি ভেলি নামে একজন নৃবিজ্ঞানী, তিনি বলেন, আক্ষরিকভাবে এথনোগ্রাফি হলো সংস্কৃতির অধ্যয়ন। তিনি খুব সহজভাবে বলেছেন যে এথনোগ্রাফি হলো সংস্কৃতির অধ্যয়ন, এথনোগ্রাফি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, এথনোগ্রাফি প্রধানত মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ বৈশিষ্ট্যকে অনুসন্ধান করে এবং যা সকলেই জানে এমন বিষয়গুলো অন্তর্নিহিত অর্থ অনুসন্ধান করে, এটা হচ্ছে এথনোগ্রাফি। তাহলে আমরা খুব
সহজভাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সমাজ মানব সমাজ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক বিবরণী তৈরি করতে এথনোগ্রাফির প্রয়োজন হয়ে থাকে। তাইলে নৃবিজ্ঞানে এই কনসেপ্টটির গুরুত্ব হচ্ছে এখানেই যে মানব সমাজ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক বিবরণী তৈরি করার জন্য এথনোগ্রাফির প্রয়োজন। এটা আমরা এথনোগ্রাফি কনসেপ্টটা পড়েই বা এথনোগ্রাফি কনসেপ্টটা সম্পর্কে শুনেই সেটা আমরা বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে সংস্কৃতি, মানব সভ্যতা, মানব সমাজ এই সকল কিছুর সাথে এথনোগ্রাফির সুন্দর একটা সম্পর্ক রয়েছে, যেটা এথনোগ্রাফি খুব ভালোভাবে দেখিয়ে থাকে বা ভালোভাবে আলোচনা করে থাকে। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা আমরা এথনোগ্রাফি সম্পর্কে ভূমিকা স্বরূপ বা এথনোগ্রাফির সংজ্ঞা স্বরূপ আমরা কিছু শুনেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এথনোগ্রাফি পদ্ধতির বৈশিষ্ট্য। এথনোগ্রাফি পদ্ধতির বৈশিষ্ট্যটা 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব এথনোগ্রাফি পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আপনারা খুব ভালোভাবে শিখে নেবেন। তো এথনোগ্রাফি পদ্ধতিতে গবেষণার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, আমরা বৈশিষ্ট্যগুলো একটু শুনব। মানব সমাজ বা সংস্কৃতি সম্পর্কে অবগত করা এথনোগ্রাফির প্রধান বৈশিষ্ট্য। যেহেতু আমরা একটু আগে এথনোগ্রাফির সংজ্ঞাটা শিখে এসেছি, এথনোগ্রাফির সংজ্ঞাটা যেহেতু আমরা শিখে এসেছি সেহেতু আমাদের জন্য বৈশিষ্ট্যগুলো একটু ইজি হয়ে যাবে, কারণ সংজ্ঞার সাথে বৈশিষ্ট্যের মোটামুটি অনেকটাই মিল পাওয়া যায়। তাহলে এথনোগ্রাফির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে মানব সমাজ বা সংস্কৃতি সম্পর্কে অবগত করা এথনোগ্রাফির প্রধান বৈশিষ্ট্য। মানে এথনোগ্রাফি যত কাজ করবে তার মধ্যে থেকে একটি প্রধান কাজ করবে সেটা হচ্ছে মানব সমাজ এবং সংস্কৃতির সাথে এথনোগ্রাফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক, ভালো একটা সম্পর্ক রয়েছে যেটা এথনোগ্রাফি করে থাকে। তারপরে হচ্ছে নৃতাত্ত্বিক পদ্ধতি বিশ্লেষণ এবং ব্যাখ্যার প্রতি গুরুত্ব করা। নৃতাত্ত্বিক পদ্ধতি বিশ্লেষণ করবে এবং এথনোগ্রাফি ওইটার ব্যাখ্যার প্রতি গুরুত্ব আরোপ করবে এবং দুইটা জিনিসের সাথে সে খুব ভালোভাবে কাজ করবে। এথনোগ্রাফির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি জনগণ সম্পর্কিত বিবরণী তৈরি করে। যেমন আমরা সংজ্ঞাতে যেখানে পড়ে আসছি যে মানব সমাজ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক বিবরণী, ওইটা হচ্ছে এথনোগ্রাফি। আর এখন যেখানে আমরা বৈশিষ্ট্যগুলো পড়তেছি সেখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে মানব সমাজ বা জনগণ সম্পর্কিত বিবরণী তৈরি করা, এটা হচ্ছে এথনোগ্রাফির একটা সুন্দর বৈশিষ্ট্য। তারপরে প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে সংস্কৃতির একটি সুশৃঙ্খল বর্ণনা, সেটাও এথনোগ্রাফি করে থাকে। তারপরে একটি জাতি, জনগণ, সংস্কৃতি তথা মানুষের বিজ্ঞান, সেটাও এথনোগ্রাফির মধ্যে হয়ে থাকে। আর আরেকটি বৈশিষ্ট্য হলো এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পরিবেশ ও সমস্যা সম্পর্কে অবগত করা এবং প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা করে তোলা, সেটাও এথনোগ্রাফি করে থাকে। তাহলে এথনোগ্রাফির গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এগুলো হলো আরও গুরুত্বপূর্ণ কাজ, যেমন পরিবেশ, তারপরে হচ্ছে একটা পরিবেশের সমস্যা সম্পর্কে অবগত করানো, তারপরে হচ্ছে এর প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থা করা। এগুলো আমরা এথনোগ্রাফির মধ্যে জানতে পারি বা এথনোগ্রাফি এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে থাকে। তারপরে হচ্ছে এ পদ্ধতিতে এথনোগ্রাফারের তাত্ত্বিক এবং অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানের অধিকারী হতে হয়। এখন যখন আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করতে যাব বা এথনোগ্রাফির এই পদ্ধতিগুলো যখন আমরা শিখতে যাব বা জানতে যাব, তখন আমরা অবশ্যই এথনোগ্রাফি সম্পর্কে আমাদের ভালো দক্ষতা বা এথনোগ্রাফি সম্পর্কে আমাদের ভালো নলেজ নিতে হবে, আর তখনই আমাদের পক্ষে এথনোগ্রাফি সম্পর্কে ভালো ধারণা আসবে বা আমরা যখন এগুলো তাত্ত্বিক বা অভিজ্ঞতা ভিত্তিক কাজে লাগাতে যাব তখন আমাদের এই বিষয়গুলো জানাগুলো আমাদের কাছে আসবে। আর এথনোগ্রাফি পদ্ধতিতে গবেষণা হতে হয় সামগ্রিক পদ্ধতির, যে সামগ্রিক বিষয়গুলো এথনোগ্রাফি থেকে এসে থাকে। গবেষককে এখানে শিক্ষার্থী হিসাবে আত্মনিয়োগ করতে হবে, আর যিনি গবেষণা করবেন একজন গবেষককে শিক্ষার্থী হিসেবে, নট শিক্ষক, শিক্ষক না শিক্ষার্থী হিসাবে আত্মনিয়োগ করতে হবে। কারণ হচ্ছে একজন
ব্যক্তিকে এবং কি কোনো একজন ক্লায়েন্টকে যখন কোনো একজন সমাজকর্মী সহযোগিতা করতে যাবে তখন সর্বপ্রথম তাকে ছাত্রই হতে হয়। কারণ হচ্ছে একজন ক্লায়েন্ট বা একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাগুলো যদি ভালোভাবে নাই শোনা হয় বা ভালোভাবে যদি তাকে মূল্যায়ন নাই করা হয় তাহলে কিন্তু কখনো তার সমস্যাগুলোকে সমাধান করার পরামর্শ দেওয়া একজন সমাজকর্মীর পক্ষে সম্ভব নয়। তাহলে ওখানে একজন ক্লায়েন্টের সামনে অবশ্যই একজন সমাজকর্মীকে ছাত্র হতে হবে, আর যখনই সে ছাত্র হবে তখনই সে একজন ক্লায়েন্ট একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির কথাগুলো জানবে এবং সেই কথাগুলোকে মূল্যায়ন করে তারপরে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য কাজ করবে। এই জন্য একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে অবশ্যই একজন ক্লায়েন্টের সামনে অথবা একজন সমাজকর্মী একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সামনে অবশ্যই তাকে শিক্ষক না ছাত্র হিসেবে তার কথাগুলোকে মূল্যায়ন করতে হবে। তো এথনোগ্রাফির এই বৈশিষ্ট্যটি হচ্ছে যে গবেষককে এখানে শিক্ষার্থী হতে হবে, গবেষক এখানে শিক্ষার্থী হবে, তারপরে সে তার কাজগুলোকে সে তার পদ্ধতিগুলোকে কাজে লাগাবে। এই পদ্ধতির গবেষণায় গবেষক কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন না। ইনস্ট্রুমেন্ট ব্যবহার ছাড়াই একজন গবেষক এই পদ্ধতিটা ব্যবহার করবেন তাহলেই তিনি তার পদ্ধতি ব্যবহারে সফল কাম হতে পারবেন। এখানে একাধিক উপায়ে তথ্য সংগ্রহ করা হয় এবং সাংস্কৃতিক দীর্ঘকাল পর্যবেক্ষণ করতে হয়। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে এথনোগ্রাফি পদ্ধতির বৈশিষ্ট্য। তো আমরা এথনোগ্রাফি সম্পর্কে খ বিভাগের ছোট্ট একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি বা ছোট্ট একটি প্রশ্ন সম্পর্কে আমরা জেনেছি। আমাদের কাছে যে বইগুলো আছে বা বাজারে বিভিন্ন যে বইগুলো দেওয়া আছে ওই বইগুলো সম্পর্কে যদি আমরা এথনোগ্রাফি সম্পর্কে আরও বেশি জানতে চাই তাহলে আমরা আরও বেশি জানতে পারবো। তবে এই প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে এথনোগ্রাফি পদ্ধতির বৈশিষ্ট্যগুলো। আমরা এথনোগ্রাফির পদ্ধতির বৈশিষ্ট্যগুলো ভালোভাবে শিখব এবং কি আমরা পরীক্ষার খাতা ভালোভাবে লেখার চেষ্টা করব। তাহলে সর্বোপরি কথা হচ্ছে এথনোগ্রাফির বৈশিষ্ট্যগুলো আমরা শিখব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। তাহলে নৃবিজ্ঞানের খ বিভাগের প্রশ্নটি আমরা এখানে শেষ করব। আপনারা যারা আরও ভালো পড়তে চান তাদের জন্য শুভকামনা, আপনারা আরও ভালো পড়েন আরও ভালো জানেন, সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আগামী ক্লাস পর্যন্ত আগামী আলোচনা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।